মার্চ নিউজ হেডলাইন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 14 অক্টোবর বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 30 বছর পর চীনা কোনো প্রেসিডেন্টের সফরকে গুরুত্ব দিচ্ছেন কূটনীতিকরা। সফরে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। খালেদা জিয়া অপরাধ করেছেন বলে আদালতে যেতে ভয় পান এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সব অপরাধের বিচারই নিশ্চিত করতে চায় সরকার। জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেন তিনি। আজ 10 মহরম, পবিত্র আশুরা। ইরাকের কারবালা প্রান্তরে লাখো মুসল্লির জমায়েত। কঠোর নিরাপত্তা বলয়ে ধর্মীয় রীতি মেনে শোকের মাতম করছেন বাংলাদেশের শিয়া সম্প্রদায়। মতিঝিল ব্যাংকপাড়া এটিএম বুথ ও মানি এক্সচেঞ্জ থেকে র‍্যাব পরিচয়ে ছিনতাই করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ, তবে পালিয়ে গেছে মূল হোতা। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুল ওরফে ব্রিটিশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নিমতলী কলেজের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তিনি মারা যান। আজ থেকে আগামী 2 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, মজুদ ও বেচাকেনা নিষিদ্ধ। ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিরিয়ার অবরুদ্ধ পূর্ব আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। মঙ্গলবার কয়েক দফা বিমান হামলায় অন্তত 25 জন নিহত হওয়ার খবর জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারে আশুরার প্রস্তুতির সময় বন্দুক হামলায় পুলিশ সহ নিহত হয়েছেন অন্তত 14 জন, আহত হয়েছেন আরও কমপক্ষে 36 জন। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। চট্টগ্রামের জহুরামের চতুর স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ইংল্যান্ড দলে 2টি পরিবর্তন, বাংলাদেশ দল অপরিবর্তিত। হোয়াইট ওয়াশের লক্ষ্যে 5 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে খেলা শুরু হবে বিকেল 5:30। সিরিজ হারলেও লজ্জার ষোলকলা পূর্ণ হতে দিতে চায় না অজিরা।